আমি তৌফিক ইহসান, সভাপতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এবারের মতো আমি তৃতীয়বার নির্বাচিত হয়েছি, সভাপতির দায়িত্ব পেয়েছি। মহানগরের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের কাজে নিয়োজিত হওয়ার জন্য আমরা ভালো মন্দ দিক বিবেচনা করে, অনেক আবহাওয়া অতিক্রম করে আমরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করি। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের কল্যাণের জন্য যে সমস্ত দাবি দাওয়াগুলো আমরা উপস্থাপন করেছিলাম, আমরা ধাপে ধাপে সেগুলি বাস্তবায়নের পথে। আমরা বিগত বছরে 2 বছর ভ্যাট পিছিয়ে দেবার জন্য ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পক্ষ থেকে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছি। আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী 2 বছর ভ্যাট পিছিয়ে দিয়েছিলেন। এবার আমরা 50 লক্ষ টাকা স্কেল নীতি নির্ধারণ তৈরি করবার লক্ষ্যে আমরা একটা আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রী, 50 লক্ষ টাকা পর্যন্ত টার্ন ওভার রেখে কাউকে কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, একটা নীতি নির্ধারণ চালু হয়েছে। আমরা মনে করি এই 50 লক্ষ টাকা ধার্যকৃত ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এনবিআরের সাথে আলাপ আলোচনা করে এটা বাস্তবে একটা রূপ ধারণ করবে। ভ্যাট দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, তো আমি মনে করি এই ধরনের ছোটোখাটো কোনো সমস্যাই নয়। এগুলি আমাদের FDCCI এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, আমরা সমন্বয়ে বসে NBR-এর সাথে এগুলি আমরা সুরাহা করে নিতে পারব এবং দেশের যে উন্নয়নমূলক ধারা অব্যাহত রয়েছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক, এটার সাথে ব্যবসায়ীরা একত্রতা ঘোষণা করেছে। ভ্যাটের ব্যাপারে ব্যবসায়ীরা ভ্যাট দেবে এবং যারা ভোক্তা ওনারা মালামাল ক্রয় করবেন এবং ভ্যাটটা ওনারাই দেবেন। ব্যবসায়ীরা শুধু মধ্যস্থতা করে ভ্যাটের তা সংগ্রহ করবেন এবং সরকারের NBR-এর কোষাগারে সেই ভ্যাটটা প্রদান করবেন, এইটাই নিয়ম। কিন্তু দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে যে সমন্বয় দরকার সেটা আলাপ আলোচনা করে ঠিক করলে আমার মনে হয় ভালো হবে। এবং আমাদের তরফ থেকে পদক্ষেপ রয়েছে, যখনই NBR মাঠ পর্যায়ে ওনাদের ভ্যাট আদায়ের জন্য নামেন, আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম সব ধরনের সহযোগিতা আমরা আশ্বাস প্রদান করি এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি। চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়া করবো আমরা অঙ্গীকার। মানুষের জন্য।